ভারত বিকাশ পরিষদ এবং কৈলাসহর ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় আজ সকাল 11টায় কৈলাসহর হীরাচড়া চা বাগানে মেগা স্বাস্থ্য শিবির ও রক্তস্বল্পতা শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেব রায়। আজকের এই অনুষ্ঠানে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন ছাড়া উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কৈলাসহর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, ঊনকোটি জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার, কৈলাসহর বিজেপি মণ্ডলের সহসভাপতি মতাশির আহমেদ থেকে শুরু করে আরও অনেকে আজকের এই স্বাস্থ্য শিবিরে প্রচুর পরিমাণে জনসাধারণরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে। আমাদের যথেষ্ট হসপিটাল আছে, যথেষ্ট ডিসপেন্সারি আছে, অনেক জায়গায় আছে, তারপরেও আমাদের যে একটা মানে অন্তর্দয় মানুষ অনেক সময় নিজের যাওয়ার অভাবে বা এই যে আজকে এতদূর আমরা গাড়ি করে আসতে কত সময় লেগেছে বা এই ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের সংসারের যে মহিলারা বিশেষ করে এত কাজে ব্যস্ত থাকেন যে বাচ্চা একটা অসুস্থ তারপরেও যে বাচ্চাকে নিয়ে হসপিটালে যায়, হয়তো বাড়িতে যে বাবা আছে ঘুম থেকে উঠে কাজে চলে যায়, মা বাচ্চা কাচ্চা ঘর সামলে যেতে খুবই কষ্ট। আমি মনে করি আজকে এই ছোট ছোট আমাদের সবচেয়ে সবাই উদ্যোগে যদি এভাবে জায়গায় জায়গায় গিয়ে আমরা স্বাস্থ্য শিবির করতে পারি, তবে কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে তারা এগিয়ে এসছে, প্রত্যেকে সেবা পাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।